ফাইনালি গেমের ভিতর নতুন একটা অ্যানিমেশনের ফেডারেল ইভেন্ট এসে গেছে, আর এই বুম ক্র্যাকল অ্যানিমেশন বের করতে দেখা যাক আমাদের কত রেমন লাগে। তো আমরা এখান থেকে দুইটা আইটেম রিওয়ার্ড বাদ দিব, তারপরে এখান থেকে স্পিন করা শুরু করব, আর ভিডিও শেষে বলে দিব কত রেমন লাগবে পুরো ইভেন্টটা কমপ্লিট করতে। এখান থেকে আমাদের প্রথম স্পিন করতে হবে 9 ডায়মন্ড দিয়ে, দেখা যাক এই 9 ডায়মন্ড দিয়ে আমরা এখান থেকে কোনো কিছু পাই কি না। তো এখানে দেখতেই পারতেছেন আমরা কিন্তু গান ক্রেট বক্স পেয়েছি, এখান থেকে কিছুই দেয়নি। আমরা এখন স্পিন করব 19 ডায়মন্ড দিয়ে, দেখা যাক এই 19 ডায়মন্ড দিয়ে আমরা কোনো কিছু পাই কি না। এখান থেকে আবার গান ক্রেট বক্স, এখন এখানে দেখতে পারতেছেন 39 ডায়মন্ড আমরা স্পিন করে দিলাম, আর এই স্পিনে আমরা কি পাবো, পেট ফুড পেয়েছি। এরপর এখন আমাদের স্পিন করতে হবে 69, দেখা যাক এই স্পিনে আমরা কোনো কিছু পাই কি না। আরে ভাই এখানে লুটবক্স দিছে, গরিবকে কিছু দিয়ে দে ভাই। এখান থেকে 99 ডায়মন্ড দিয়ে স্পিন করে দিলাম, আর এই স্পিনে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট, মানে কিছু বলার নেই। এখন আমরা স্পিন করে দিছি 149 ডায়মন্ড দিয়ে, এবার পেয়ে গেছি গ্রেনেড স্কিন। যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান তারা সরাসরি গুগলে সার্চ করুন বিডি গেম বল লিখে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে আপনারা কম দামে ডায়মন্ড কিনতে পারবেন। তো এখন আমরা স্পিন করব 199 ডায়মন্ড খরচ করে, আর এই স্পিনে আমরা ব্যাকপ্যাক পেয়েছি। এরপরে আমরা স্পিন করব সরাসরি 499, মানে 500 ডায়মন্ড ভাই, 500 ডায়মন্ড স্পিন করার সাথে সাথে কিন্তু আমরা অ্যানিমেশনটা পেয়ে যাব, আর অ্যানিমেশনটা বের করতে কিন্তু টোটাল 1082 ডায়মন্ড লাগবে। যারা বের করবেন তাদের কিন্তু 1082 ডায়মন্ড খরচ করতে হবে।